গুড মর্নিং সকলকে স্বাগত আছে আমাদের জীবনে এখন ব্রেকফাস্ট করছি আজকে ব্রেকফাস্ট অলরেডি শুরু করে দিয়েছি শুরু করার পরে মনে হয়েছে যে ব্লকটাই তো শুরু করিনি তো আর্ধেক ফল আজকে ফল খায় ফল খাচ্ছি তো তরমুজ খাচ্ছি সকাল সকাল তো তোমাদের তরমুজ কেটে দিয়েছে মা তরমুজ হাফ খাওয়া হয়ে গেছে আর একটুখানি খানি পরে রয়েছে তোমাদের সেটাই দেখাই আর মা রান্না বান্নায় ব্যস্ত আর কি এখন দুটার তরমুজ পড়ে রয়েছে তো এইটা খেয়ে নেব আর ফল একটু খেলেই না পেট ভরে যায় সে তো নীলের মার তো খাওয়া নেই আমার আর বাবার আমাদের জন্য মাকে রান্না করতেই হচ্ছে সেজন্য মা খুব মানে রেগে যাচ্ছে যে এত রান্না বান্না করতে হচ্ছে বাবার একটু পদে হয় না অনেক পদ লাগে তো যার জন্য রেগে যাচ্ছে গরমটাও পড়েছে সব মিলিয়ে ফাসেল হয়ে যাচ্ছে আর কি তো এখানে বেলেশ বেলপানা আর কি করে রাখলাম আর আজকে একটুখানি বাজার করেছে অল্পই বাজার করেছে তো এই দেখো বাজার টেবিলের মধ্যে সাজিয়ে রেখে রেখেছি আর কি আজকের বাজার হচ্ছে এই যে টমেটো টমেটো ছিল না সে টমেটো এনেছে লাল শাক দুয়াটি লাল শাক এখানে এই যে শশা অনেকে শশা বলে অনেকে কাকর বলে শশার মতো দেখতে বলে অনেকে শশা বলে আর কি এই জিনিসটাকে আর এখানে একটুখানি এই একটু আদা এনেছে আর এখানে একটু মশলা এই গুঁড়ো মশলাগুলোই একটা দোকানে আর কি ভাঙায় গোটা মশলা থেকে গুঁড়ো মশলা এই হলুদ এখানে হলুদ আর এখানে হচ্ছে লঙ্কা গুঁড়ো আছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আছে দুই রকমই এখানে জিরে গুঁড়ো আছে এটা জিরে গুঁড়ো আর অল্প আরকি পোস্ত পোস্তটা আর কি কেনা পোস্ত আর কি এই আরকি নিয়ে এসেছে তো রান্না রান্নাবান্না কমপ্লিট তো আজকে কি রান্না করলো দুপুরবেলা লাঞ্চে তোমাদের এটা দেখিয়ে দিই ভাত মিষ্টি আলু ভাজা কি বলে এটাকে ভুলে গেছি উচ্ছে ভাজা ডাল ডাল মাছের মাছের ডিমের ঝোল এই হচ্ছে আমাদের লাঞ্চ মেনু আজকে অনেক রান্না করেছে মা আজকে সেজন্যই রেগে যাচ্ছিল মা তবুও তো রান্না বান্না পোষের মধ্যে এত রান্না করেছে আজকে দুপুর বেলা খেতে বসে আমি সবসময় প্রত্যেক দিন গোপাল ঘর দেখি আমি পাশে মোবাইলটা রেখে ইউটিউব দেখতে দেখতে খাই প্রত্যেকদিন গোপাল ভাঁড় দেখি আজকে শর্ট দেখতে দেখতে খাচ্ছিলাম তো একটা চ্যানেলে শর্ট দেখছিলাম শর্টটা সেই শর্ট ফিটে এসে গেছিলো আর কি এই চ্যানেলটার শর্ট আমি আগে দেখতাম তো শর্টগুলো আমার খুব মানে নোংরা মনে হলো আমার মনে হয় না এরকম প্রাইভেট স্বামীজির সম্পর্কের ভিডিও শর্ট করে বা পাবলিক করাটা উচিত বলে আমার মনে হয় না কিছু ভিউ কামাবার জন্য বা পয়সা কামাবার জন্য এরকম শট শ ছিল বলছি স্ত্রী স্ত্রীর চোখ দিয়ে জল পড়ছে কাঁদছে স্ত্রীটা মানে মেয়েটা আর কি কাঁদছে আর ছেলেটায় এসে ভালোবাসছে না মেয়েটার গালে একটু মানে চুম্বন দিচ্ছে একটু কামড়াচ্ছে গালটা এভাবে ছেলেটাকে ছেলেটা ভালোবাসছে হাজবেন্ড স্ত্রীকে তার ভালোবাসছে তো এই এই জিনিসগুলো আর কি কারণ আজকালকার দিনে তো মানে বাচ্চারাও ইউটিউব দেখে না তো কি শিখবে এই জিনিসগুলো দেখে একটা বাচ্চা কি শিখবে শর্ট বা এরকম ভিডিও বানানোর কি খুব প্রয়োজন আছে বা এত শো অফ করার ডেপিট করার কি খুব প্রয়োজন আছে সব আসে মানে সোশ্যাল মিডিয়াতে এসে আমি একটা চ্যানেল খুলে আমি শেয়ার করছি শর্ট বানাচ্ছি ভিডিও করছি তো এরকম করার কি খুব প্রয়োজন আছে মানে আমার তো মনে হয় না প্রয়োজন আছে বলে তো তোমরা হয়তো বলতে পারো যে পার তুমি কেন বলছো তুমি হয়তো ভিওর জন্যই কথাগুলো বলছো হয়তো হয়তো বলতেই পারো কারণ কিছু না সব ভিডিও হয়তো মনিটাইজেশন অন করেছি কিছু ভিডিও দেখবে যখন মানুষ আমার কথাগুলো যখন শুনবে তখন হয়তো কিছু আমি রেভিনিউ কামাবো ঠিকই কিন্তু সবটাই কিন্তু রেভিনিউর জন্য নয় কিছু মানে মানে বেসিক একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে ভিডিও করাটাকে একটা ক্লিন ভিডিও পারপাস একটা স্ট্যান্ডার্ড ক্লিন বেসিক একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে ভিডিও করাটাকে মনে হয় একটা সব ব্লগারদের মানে ইউটিউবারদের উচিত এবং যারা লাইফস্টাইল মানে সংসার লাইফস্টাইল ব্লগার যারা আছেন বা যারাই ইউটিউবার রয়েছে যারাই করে তাদের সবারই উচিত যে এমন কিছু কথা বা এমন কিছু বাক্য শব্দ উচ্চারণ করব না যেটা অশ্লীল হবে যেটা সোসাইটির জন্য মানে বাচ্চাদের বা একটা ভুল মেসেজ যাবে একটা একটা শ্রেণীর পক্ষে মানে 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 একটা একটা শ্রেণীর কাছে একটা যাবে ভুল এরকম ভিডিও করা উচিত নয় তার নাম মানে এতটা শো অফ করার কি খুব প্রয়োজন আছে আর তাদের লাস্ট ব্লগটা আমি দেখলাম আজকে রক্ডান হচ্ছে তারা আমি যত জানতাম যে তারা যখন ওনার মেয়েটি মানে যে। তার শাশুড়ির সাথে যখন তার শর্ট করতো যখন ওরা ভাইরাল হয়েছিল তখন ওর শাশুড়ির সাথে যে মানে ইয়েগুলো করতো শর্টগুলো করতো আমার বেশ ভালো লাগতো খুব এনজয় করতাম মানে শাশুড়ির সাথে যে এত ভালো কেমিস্ট্রি কারোর থাকতে পারে আমার খুব ভালো লাগতো বাট মানে স্বামী স্ত্রীর সম্পর্কটা পাবলিক করাটাকে আমি ঠিক সাপোর্ট করতে পারি না কারণ ওটা খুব মানে প্রাইভেট একটা মানে প্রাইভেট সম্পর্কটাকে পাবলিক কিছু পয়সার জন্য কিছু ভূমির জন্য আমার মনে হয় না পাবলিক করা উচিত তো ওখানে করেছে হচ্ছে করেছে তিন উইক আগে ব্লকটার নাম দিয়েছে এরকম যে আমাদের ভাত কাপড় এবং সজ্জা স্বপ্ন পূরণ হলো তো ব্লকটা তার মানে আরেকবার মানে আরেকবার তারা মানে আর বিয়ের রিচুয়ালস বিয়ে করেছে আবার তো মানে বিয়ের সব কিছু রিচুয়ালস ভাত কাপড় থেকে ফুল সজ্জা সব রিচুয়ালস আরেকবার করেছে তো এটাতে তার ওর মেয়েটার কথা অনুযায়ী যে তার শাশুড়ি 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 চেয়েছে যে তার ছেলে এবং বৌমা যাতে হ্যাপি থাকে এবং খুশি থাকে এবং ভালো থাকে সেই জন্য তারা চেয়েছে যে এই জিনিসটা যেন থাকে এই গুলো যেন আবার হয় এবং মেকআপ আর্টিস্ট দিয়ে সে মেয়েটাকে সুন্দর দেখতেও খুব সুন্দর ভালো লাগছিলো সেসব নিয়ে আমার কোনো ডিসকাশন নেই কারণ মেয়েটাকে মিষ্টি দেখতে এবং ছেলেটাকেও বেশ হ্যান্ডসাম তো সব নিয়ে আমি কথা বলছি না তো যাই হোক কিন্তু ওরা যে শটগুলো করে মাঝে মাঝে এই খাইয়ে দেওয়া এক থালায় ভাত খাচ্ছি বা একে অপরকে খাইয়ে দিচ্ছে খাইয়ে দিচ্ছি ঠিক আছে কিন্তু ব্যাকগ্রাউন্ডে যে ভয়েস গুলো যায় খুব বোকা বোকা ন্যাকামও লাগে আমার খুব ন্যাকামও লাগে এবং মনে হয় যে শো অফ এত শো অফ করার দরকারটা কি আছে তো এটাই হচ্ছে কথা আমাদের মতামতটা জানিও ওদের আমি যে কথাগুলো বললাম আমি কোনো লগারের সম্পর্কে আমার কোনো অভিযোগও নেই আমি যদি যিনি যদি ওরা যাদের সম্পর্কে আমি ব্লগটা করলাম ওদের চ্যানেল চ্যানেলটাকেও ট্যাগ করেছি আমি ট্যাগ করব। রাজ না ব্লগ তোমাদের যদি ব্লগটা দেখছো তোমরা যদি কিছু আমি ভুল বলে থাকি তোমাদের যদি কিছু খারাপ লাগে থাকে তাহলে কিছু মনে করো না তোমরা কারণ আমার ব্যক্তিগতভাবে এই মতটা আমার প্রকাশ করতে হয়েছে কারণ আমার মনে হয়েছে যে আমার আমার কমিউনিটিতে এই কথাগুলো বলা উচিত বলে আমি কথাগুলো বলেছি তাই এই ভিডিওটা করলাম তো তোমাদের কি মত আমাকে যারাই ভিডিওটা দেখছো আমাকে কমেন্টস করে জানিও এবং অনেকেই হয়তো কমেন্টস আসবে যে তুমিও তো কিছু ভিউর জন্য এই ভিডিওগুলো করছো তো না শুধু ভিউজ না ভিউস তো ম্যাটার করেই কারণ আমি যখন ইউ ভিডিওটা ছাড়বো মনিটেশন অন করেই ছাড়বো কিছু ভিউজ আসবে কিন্তু কিছু মেসেজও থাকে ভিডিওসগুলোর মধ্যে কারণ আমি কিন্তু এরকম ভিডিওর সাথে লগ অ্যাড করি মানে আমাদের ডেলি লাইফস্টাইল অ্যাড করা থাকে তো আমি কিন্তু কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি ভিডিও কিন্তু বানাচ্ছি না সে কারণে কেউ কিন্তু এই ভিডিওটাকে নিয়ে কন্ট্রোভার্সিরি কোনো ইউজ করবেন না আমার বিনীত অনুরোধ তো এই বলে ভিডিওটা আজকে এখানে এন করছি তো কিরকম লাগতো আজকের ভিডিওটা জানাবেন তো আজকের মতো বিদায় নাচ্ছি আরেকটা ভিডিও নিয়ে কালকে দেখা হচ্ছে আপনাদের সাথে আর দেখতে থাকবেন আমাদের জীবন